ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিমান চালু নিয়ে রাজ্যের আপত্তিতে মান্যতা কেন্দ্রে জানবো আমাদের প্রতিনিধি সমিত সেনগুপ্তর সঙ্গে টেলিফোনে কথা বলে। সমিত, কি খবর রয়েছে নিয়ে? দেখো, যেটা গোটা দেশ জুড়ে আগামীকাল অর্থাৎ 25 তারিখ থেকে বিমান পরিষেবা চালু হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের তরফে গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে কলকাতার ক্ষেত্রে 30 তারিখ এবং বাগডোগরার ক্ষেত্রে 28 তারিখের আগে যাতে বিমান পরিষেবা চালু না করা হয় সেক্ষেত্রে রাজ্যের আপত্তি রয়েছে। আজ বিকেল পর্যন্ত কেন্দ্রের তরফে রাজ্যকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কি কারণে এই বিমান পরিষেবা দেশ জুড়ে একযোগে চালু করার প্রয়োজন রয়েছে, কিন্তু রাজ্যের আপত্তি ছিল এবং সেই কারণে সিদ্ধান্ত হয়েছে, যেটা অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে কলকাতা বিমানবন্দরে 25 নয় 28 তারিখ থেকে বিমান পরিষেবা শুরু হবে, বাগডোগরার ক্ষেত্রেও 28 তারিখ থেকেই পরিষেবা শুরু হবে এবং অন্ডালের ক্ষেত্রেও সেই পরিকল্পনার কথাই কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়েছে। যদি এখনো পর্যন্ত অন্ডালের ক্ষেত্রে কোন রকম বিমান পরিষেবা চালু হবে, কবে থেকে চালু হবে, কোন ফেজে চালু হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত পরিকল্পনার কথা অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে পাওয়া যায়নি। তবে কলকাতা এবং বাগডোগরার ক্ষেত্রে যে 25 তারিখ থেকে গোটা দেশের সঙ্গে 25 তারিখ থেকে পশ্চিমবঙ্গেও যে বিমান পরিষেবা চালুর কথা ছিল, রাজ্যের আপত্তিকে মান্যতা দিয়ে সেটা পিছিয়ে গেল 28 তারিখ পর্যন্ত। আজ রাতে অর্থাৎ 25 তারিখ ভোরে 2:30 সময় ব্যাঙ্গালোর থেকে একটি ফ্লাইট প্রথম অবতরণ করার কথা ছিল এবং ভোর 4:40 এখান থেকে হায়দ্রাবাদে প্রথম ফ্লাইট টেক অফ করার কথা ছিল, সেই পুরো প্রক্রিয়া পিছিয়ে গেল। যারা বিমানের টিকিট কেটেছেন তাদেরকে নতুন করে বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে হবে যে কিভাবে তারা রিশিডিউল করবেন বা রিফান্ড করবেন, সেগুলো বিমান সংস্থা কলকাতা বাউন্ড যে সমস্ত যাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রে অন্যরকম পরিকল্পনা তাদেরকে করতে হবে। কলকাতা এবং বাগডোগরায় আসার যে আসা এবং যাওয়ার জন্য যে সমস্ত যাত্রীরা ছিলেন এই পুরো পরিকল্পনাটা বিমান সংস্থাগুলোকেও নতুন করে করতে হবে এবং সেই মতো নির্দেশিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে বিমান সংস্থাগুলির কাছে। গোটা দেশে বিমান পরিষেবা চালু হলেও পশ্চিমবঙ্গে 25 তারিখ বিমান পরিষেবা চালু হচ্ছে না, কলকাতা এবং বাগডোগরায় 28 তারিখ থেকে বিমান পরিষেবা চালু হবে তেমনটাই জানানো হয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে। ধন্যবাদ সমীর।